নমস্কার কেমন আছো সবাই তো এরপরে চলে এলাম আমাদের হোটেল রুমে তো বাবার রুমটার ভিউটা একবার দেখো এটা ছিল প্রিমিয়াম ডাবল রুম এত সুন্দর ভিউ ছিল এই রুমটাও এর পাশেরটা দাদারা নিয়েছিল ওই রুমটাতেও দুটো রুমের ভিউ অসাধারণ ছিল কিন্তু আমরা নিয়েছিলাম এই ফ্যামিলি রুমটা এটা যদিও ওগুলোর থেকে বেশি কস্টলি ছিল কিন্তু কি এটাতে কোনো ভিউ ছিল না তো তোমরা একবার ভিউটা দেখো জাস্ট গ্যারেজে লোকের গাড়ি রাখা আছে এটা কে দেখতে চায় আর ওই পাশে যে সাম যে জানলাটা দেখতে পাচ্ছ এটা থেকে তবুও ভালো কয়েকটা হোটেলের একটু আটটু পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিলো তবে এইটাতে সেম সেই গ্যারেজের ভিউ মানে একদম মানে আনএক্সপেক্টেড ছিল এটা তাও কি করা যাবে ফ্যামিলি রুমই নিতে হবে তো তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খেতে আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি ফিশ এছাড়াও বাকি সবাই যে যে মতো অর্ডার করেছিল শুধু দিদি আর আমি এই চিলি ফিশ আর ফ্রায়েড রাইস খেয়েছিলাম তো নেক্সট ডে সকাল হতেই আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে অনেক রকম অপশান ছিল বুফেতে তো সমস্ত রকমই অল্প অল্প করে ট্রাই করি তারপরে দেখতে পাচ্ছ বাবাদের রুমটা থেকে ভিউটা পুরো রোপ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রুম টেকের কি যে কেউ প্রেমে পড়ে যেতে পারে এই আমি জানি না তবে এত ভালো লাগে আমার পাহাড়ি রাস্তা আমি বলে বোঝাতে পারবো না জীবনের একটাই স্বপ্ন যে দিন যদি অনেক টাকা ইনকাম করতে পারি আমি পাহাড়ে একটা বাড়ি অবশ্যই নেব আমার অবশ্য গাড়িতে ট্রাভেল করতে অত বেশি ভালো লাগে না তবে রাস্তাটা যদি পাহাড়ি হয় তবে আমি ভেবে দেখতে পারি ওই যে দেখতে পাচ্ছি পেছনে গেটটা ওটা না রুম টেকের গেট তো ওখান থেকে আমরা হেঁটে উঠছিলাম মা দিদা সবাইকে না আমরা গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিলাম এখানে যারা মিলিটারি ছিলেন এত ভালো ছিলেন মানে আমি বলে বোঝাতে পারবো না ওনারা এতটাই মানে ওনারা নিজেরা বললেন যে আপনারা হেঁটে যেতে পারবেন না আপনাদের গাড়ি গিয়ে ছেড়ে দিয়ে আসবে খুবই ভালো লাগলো আর এখানে রাস্তায় ছোট ছোট ফুলে ভর্তি আর এই বিড়ালগুলোকে দেখো কি কী উঠ না নিজেদের মধ্যে খেলা করছিলো ওদেরকেও একটু ক্যাপচার করে নিলাম আর পৌঁছে গেলাম আমাদের রুম থেকে তো এখানে সব জায়গাতে এত ফুল দেখতে পাবে না মনে চোখ গুলো জুড়িয়ে যাচ্ছে তো এই দেখতে পাচ্ছ রুম থেকে গেট তো এভাবে এবার রুম থেকে ভেতরে আমরা ঢুকে গেলাম আর বাকিটা পরের ব্লগে